প্রিয় দর্শকগণ, আজ আপনাদের সামনে আমি একটি অপূর্ব দুর্গা ঠাকুরের মূর্তি আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। এই দুর্গাটি অগ্রহায়ণ মাস বা পৌষ মাস অর্থাৎ কালী পুজোর ঠিক এক মাস পরে, মানে কালী পুজোর নেক্সট অমাবস্যায় অমাবস্যাকে মহালয়ায় ধরে প্রত্যেক বছর পুজো অর্থাৎ মহালয়ার পরে যেমন প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া হয় দুর্গা পুজোর মতো, ঠিক তেমনি এই দুর্গাটিও দুর্গাটিও রাস পূর্ণিমার পরে অমাবস্যা থেকে ষষ্ঠী থেকে দশমী অবধি পুজো হয়। এই দুর্গাটির নাম হচ্ছে কাত্যায়নী। আপনারা এই দুর্গাপুজোটি অনেকেই মানে বেশিরভাগ লোকই জানে না, তাই হয়তো অবাক হচ্ছেন কেন এই দুর্গাপুজো, সেই জন্যেই আমি বলে রাখলাম। এরপর আসি দুর্গা প্রতিমার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুর্গা প্রতিমাটি কি অপরূপভাবে তৈরি করা হয়েছে এবং এর সাজসজ্জা একদম সুনিপুণভাবে তৈরি করা হয়েছে। এই দুর্গাটি আমাদের স্টুডিও অর্থাৎ শ্রীযুক্ত রাখালচন্দ্র রুদ্রপালের স্টুডিওতে তৈরি করা হয়েছে।